সম্প্রতি 35,47,100 টাকা ব্যয়ে রংপুরের জাহাজ কোম্পানি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড় এবং লালকুটির মোড়ে স্থাপন করা হয় ডিজিটাল সিগন্যাল পদ্ধতি, যেটি দুইভাবে কাজ করবে। ম্যানুয়ালি অর্থাৎ রিমোট কন্ট্রোলের সাহায্যে, অন্যটি কাজ করবে স্বয়ংক্রিয়ভাবেই। তবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রি প্ল্যান করে সময় সেট করতে হবে। এই ডিজিটাল ট্রাফিক সিগন্যাল পদ্ধতি কেমন চলছে জানালেন নগরবাসী। আগে অনেকটা মানে খারাপ পরিস্থিতি ছিল, কিন্তু এই সিস্টেম করে অনেকটা ভালো হয়েছে। ইনশাল্লাহ ইন ফিউচার আরও ভালো হবে। আমার মনে হয় এইটার ব্যবস্থা আরও আগে থেকে করা উচিত ছিল, যদি আগে থেকে করতো আরও বেটার হইতো, কিন্তু ইনশাল্লাহ পরে হলেও এটা আরও ভালো হবে। মোটামুটি ভালো, খারাপ না। আগের থেকে অনেক অনেক নিরাপত্তা এখন আছে, ভালো আছে, আগে খুব যানজট ছিল। তবে নগরবাসী বলছেন, শুধু ডিজিটাল সিগন্যাল পদ্ধতি চালু করলেই হবে না, সবসময় এই পদ্ধতি চালু রাখতে হবে। মোটামুটি সন্তোষজনক, এবং কি রাতে চলাফেরা করা যায়, ছিনতাইয়ের ঘটনাও তেমন নাই, মোটামুটি মানে নারী পুরুষ সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি। বর্তমান ট্রাফিকের এই আলোটা দিয়ে অনেক ভালো হয়েছে আর কি, সৌন্দর্য পাইছি, সবাই সুন্দরভাবে চলাচল করতে পারতেছে, এই আর কি। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশ সবুজ, হলুদ ও লাল বাতির মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা করবে। চালকদের মধ্যেও এ সিগন্যাল পদ্ধতি মানার অভ্যাস গড়ে তুলতে হবে। আস্তে আস্তে রংপুর মহানগরীতে ট্রাফিক সিগন্যাল পদ্ধতি আরও উন্নত করা হবে বলেও জানান তিনি। ট্রাফিক সচেতনতা আমরা পর্যায়ক্রমে মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদের সাথে গিয়ে কথা বলবো, অভিভাবকদের সাথে কথা বলবো। সড়ক আন্দোলনে বাচ্চারা নিরাপদ সড়কের জন্য কিছু রূপরেখা দিয়েছিল, তার অনেকগুলোই তার ভিতরে কিছু পজিটিভ বিষয় ছিল, সেগুলোকে আমরা সবসময় একটা কথা বলি যে আমরা শিক্ষা গ্রহণের সংস্কৃতিতে বিশ্বাস করি। যে একটি ভালো কথা নিয়ে আসবে তার কথাকে আমরা আমলে নিতে চাই। যেমনটি আপনারা বলেছিলেন যে বিষয়গুলো, সেগুলো আমরা খুবই গুরুত্বের সাথে নিয়েছি। একইভাবে সোসাইটিতে নাগরিক যারা বসবাস করেন তাদের সকলের মতামতের ভিত্তিতে রংপুর মহানগর পুলিশের ট্রাফিক ব্যবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উত্তরণের জন্য আমরা কাজ করব। গত 12 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সিটি কর্পোরেশনের হলরুমে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল পদ্ধতির উদ্বোধন করা হয়। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।